আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদেরকে প্রেম ফল নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব, আপনাদেরকে প্রেম ফল দেখাবো। আসলে না, আপনাদের সাথে একটু রসিকতা করলাম। চীনা বাদাম, বাদাম তো আপনারা সবাই খেয়েছেন বা চিনে থাকেন বাদাম। তো আমাদের মধ্যে আমরা আপনারা যা শহরে থাকেন, তারা অনেকে জানেন না বাদাম কোথায় ধরে বা গাছের আগায় ধরে না গোড়ায় ধরে, আসলে অনেকে জানেন না। কিছুদিন আগে প্রবাস থেকে আমার কাছে একজন প্রবাসী ভাই ফোন দিয়ে বলে, ভাই বাদাম চাষ নিয়ে যদি একটা ভিডিও বানাতে পারেন তাহলে একটা বাদাম চাষ নিয়ে প্রতিবেদন করেন। তো আপনাদের কথা রাখলাম, বাদাম চাষ কিভাবে করবেন এবং বাদাম চাষ একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে সেটা শেষে জানাবো। তো বাদাম চাষ কিভাবে করবেন, কত টাকা খরচ হবে এবং এর লাভ ক্ষতি কী, এবং কেমন মাটিতে বাদাম ভালো হয় এবং আয় ব্যয় সম্পর্কে আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো। তো আসুন আমরা আজকের ভিডিওটি শুরু করি। অনেকের মাঝে এই ফলটি কিছু মুহূর্ত আনন্দদায়ক, অর্থাৎ যারা প্রেমিক প্রেমিকারা আছেন অথবা যারা বন্ধু বান্ধব আছেন সবসময় খান, পার্কে টার্কে গেলে খান অবশ্যই বাদাম। আপনাদেরকে আজকে বাদাম দেখাবো। দর্শক, যারা আপনারা বাদাম চাষ সম্পর্কে জানেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি না, আপনারা দেখবেন না যারা বাদাম চাষ সম্পর্কে জানেন বাদাম কোথায় ধরে। তো আসুন আমরা আজকে পরিচিত হই কেমন খরচ হবে চাষ করতে মোহাম্মদ আলী আহমদ মামার সঙ্গে। তো আসুন আমরা তার সঙ্গে কথা বলি। মামা আপনি চলে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা আপনার বাদাম চাষের জমিতে আসলাম, আপনি এবার কত শতক বা কত বিঘাতে চাষ করেছেন বাদাম? আমি মূলত এবার 3 বিঘা জমি বাদাম চাষ করেছি। 3 বিঘা জমি বাদাম চাষ করেছেন। আসলে আসুন আমরা দর্শক বাদাম গাছ কিছু উঠাই, মানে বাদাম কোথায় ধরে আসুন আমরা দেখি বাদাম কোথায় ধরে। দর্শক আসুন মামা বাদাম গাছ উঠাই আমরা কিছু। বিসমিল্লাহ। এ দেখেন দর্শক, বাদাম গাছ উঠাচ্ছি আমরা। এই যে আর কিছু আমরা উঠাই, 2-3 থেকে 3টা আমরা দর্শকদেরকে ভালো করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এটা হচ্ছে বাদাম। এই যে বাদাম কোথায় ধরে, আপনারা কি দেখেছেন বাদাম কোথায় ধরে? এই দেখেন বাদাম গাছের গোড়ায় ধরে। আর একটা ইন্টারেস্টিং বিষয় আছে বাদামে, সেটা আপনাদেরকে শেষে বলবো। তো দেখতে পাচ্ছেন মামা, এটা কি জাতের বাদাম? এটা বিনাচার। বিনাচার? বিনাচার, বোল্ডার বাদাম। বোল্ডার বাদাম। আসলে বাদামের কতগুলো জাত আছে আপনার জানা আছে? বাদামের তো জাত অনেক, বিনাচার আছে, বিনা 3 আছে, বিনা 7 আছে, আবার আমাদের দেশীয় বাদাম আছে যেটা ছোট হয়। হ্যাঁ, তো মামা আপনি এটাতে কি বাদাম লাগিয়েছেন আর কি? এটা বিনাচার বোল্ডার বাদাম। আচ্ছা, সবচেয়ে লাভজনক কোনটা বাদাম? এইটাই তো মার্কেটে বেশি চলে। মার্কেটে বেশি চলে? হ্যাঁ, এটা দামও বেশি। চলেও বেশি আর কি? চলেও বেশি, এটাই ভালো, ফলনও ভালো। হ্যাঁ, ফলন বেশি। দর্শক, এই বাদাম চাষ নিয়ে আপনাদের মাঝে অনেকের কৌতূহল রয়েছে, অনেকে জানেন না বাদাম চাষ সম্পর্কে। আমি দেখলাম ইউটিউবে খুব অল্প ভিডিও রয়েছে, যার কারণে আপনাদেরকে ভিডিও দিলাম, আপনাদের অনুরোধ ছিল বাদাম চাষ নিয়ে। তো এই বাদাম চাষ লাভজনক একটি চাষ, তো আপনার যে কতদিনে এই ফলটা আমরা পেয়েছি, যে দর্শক দেখতে পাচ্ছেন বাদাম আপনারা, আমরা আমার কাছে দেন একটুখানি, 60-65 দিন সময় লাগে বাদাম। 60-65 দিন? আচ্ছা, বাদামের ফুল কোথায় ধরে বলেন তো দর্শক? বাদামের ফুল কিন্তু গোড়ায় ধরে না, বাদামের ফুল হচ্ছে এই যে উপরে ধরে। এ দেখেন ফুল হচ্ছে এখানে আর ফল ধরবে আপনার এখানে। এই ফুল, এই ফুলটা মধ্যে দিয়ে মনে মূলত শিকড় হয়, শিকড় হয়ে এটা মাটির তলায় চলে যায়, গেলে এটা বাদামে পরিণত হয়। মানে এই ফুলটা তো পচে যাবে আর কি, যার পর এই ফুলটা মরে যাবে, মানে শুকায় যাবে, এটা আস্তে আস্তে করে শুকায় যাবে। শুকায় গেলে এই এই শিকড়টা থাকে, শিকড়টা তখন শক্ত হয়ে যায় এরকম এরকম। হ্যাঁ, এরকম শিকড় হয়ে এটা যখন মাটিতে চলে যায়, মাটিতে যাওয়ার পরে এরকম বাদামে পরিণত হয়। বাদামে পরিণত হয়। অনেকে বাদাম কিন্তু যখন রোপণ করা হয়, দর্শক এই যে আমি একটু দেখাচ্ছি, একটু কাছে নিয়ে এসে দেখাই, যখন একটু রোপণ করা হয় তখন এই যে একটা এরকম বাদাম রোপণ করা হয়, আর হ্যাঁ বীজ রোপণ করা হয় একটা বাদাম, তার থেকে দেখেন একটা থেকে এই যে এতগুলো বাদাম আসে। আর কেমন খরচ হয়েছে আপনার 1 বিঘা জমিতে, 33% জমিতে? জমিতে চাষ টাস নিয়ে সমস্ত সার সার মাটির সমস্ত খরচ টোটালে মনে হয় 10,000 টাকা খরচ আসবে টোটালি। টোটালি যদি আল্লাহ ভালো ফসল দেয় বা ফলন দেয় তাহলে কেমন এখান থেকে আশা করছেন? এবছর যেরকম দামের কথা শোনা যাচ্ছে, আমার এক খালাতো ভাই 5,000 টাকা মন বিক্রি করছে, সেই হিসেবে আশা করছি
আরেকটুখানি জানবো যে রোপণ করার সময় আমরা তো জানি, আমি তো জানি কিভাবে রোপণ করে, আপনি একটু বলেন কিভাবে রোপণ করতে হয়। আমাদের যে আগেরকার যে নাঙ্গলের গরু আছে না, নাঙ্গলের গরু দিয়ে পুরো জমির চারু আলের কোল দিয়ে নাঙ্গল জমি যেভাবে চাষ করে ওইভাবে পুরো জমির কোল দিয়ে নাঙ্গল নিয়ে ঘুরবে আর পিছন থেকে একজন বীজ ফেলাতে ফেলাতে চলে যাবে। যখন জমি চাষ শেষ হয়ে যাবে তখন গরু দিয়ে আবার নাঙ্গল বাসুই দিয়ে দেয় আর কি। আচ্ছা, জমি সমান হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, কি কি মাটিতে ভালো হয় মামা একটু বলতেন যদি। বেলে দোআঁশ মাটিতে সবচেয়ে ভালো হয় বাদামের চাষটা। এটেল মাটিটা একটু কর্কটে মাটি তো, মানে বাদামটা ছোট হয়ে যায়, বাদাম ছোট হয়ে যায় আর বাদাম ওঠানোর সময় বাদাম ছিঁড়ে থাকে মাটিতে। আচ্ছা, দর্শক দেখলেন বাদাম কিন্তু এই কাঁচা বাদাম খুব সুস্বাদু খেতে, সিদ্ধ করে খাওয়া যায়। আমরা খাই মাঝে মধ্যে সিদ্ধ করে। আমাদের এখানে কিন্তু প্রায় বছরই, প্রত্যেক বছরই বাদাম চাষ হয়। আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বাদাম চাষ হচ্ছে না, বা হয় হলেও হয় কিন্তু অনেকে শহরে যারা থাকেন তারা জানেন না বাদাম গাছ কেমন দেখতে বা বাদাম কোথায় ধরে, এটা নিয়ে অনেকের মধ্যে উপরে ধরে। আমি অনেকে আমাকে ফোন করেছেন, প্রবাস থেকে ফোন করেছেন, ভাই দেশের বিভিন্ন জায়গাতে ফোন করেছেন একটা ভিডিও বানান। তো মোটামুটি একটা লাভজনক আবাদ, সার কেমন, মানে সার কি কিছু বেশি লাগে না চাষের সময়? শেষ মানে বাদাম লাগানোর শেষে মানে উপরে প্রয়োগ করতে হয় সারটা, কিছু ফসফেট, কিছু পটাশ সার আর কিছু বোরন উপরে ছিটাই দিয়ে ওই লাস্টে বাসু দিয়ে দিলে শেষ। শেষ, হ্যাঁ। আপনার থেকে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, এই চাষ সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে মামার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা তার সঙ্গে কথা বলে এই বাদাম চাষ সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আর দেখেন বাদাম। আসসালামু আলাইকুম।